হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌলাস বাবার ফ্যামিলি থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো গুড মর্নিং, জানি না গুড মর্নিং বলেছে কি না, যাই হোক। তো এখন 10টা প্রায় বেজে গেছে, আমি ডাল আর দেখালাম তো তোমাদের মাছ ভাজার ডাল, একটু বেরোবো এক জায়গায় সবাই মিলেই। তো বেরোবো ওটা তোমাদের সঙ্গে কতদূর শেয়ার করতে পারবো ঠিক জানি না। মাছটা ভাজা করে নেবো, ডাল করেছে, দেখো ডাল ভাত হয়ে গেছে, মাছটা ভাজা করলে চলো আমরা বেরিয়ে পড়েছি। তো ক্লিপগুলো শেয়ার করা হয়নি, তো গাড়িতে উঠে মনে করলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো এই যে চললাম, আর দেখো আবার নাচ শুরু হয়ে গেছে গাড়ির মধ্যে। আটা মাখার ডান, তো রুটি করবো আর একটু রান্না করবো, হয়ে যাবে, খুব চট জলদি করবো কারণ দুপুরবেলা সেভাবে কারো খাওয়া হয়নি, রান্না করেই খেতে দিয়ে দেবো, তাই জন্য খুব তাড়াতাড়ি করছি। আমার অবস্থা দেখো, পুরো ঘেমে নিয়ে চান করে গেছি, দেখো এরকম অবস্থা হয়েছে। দেন তাড়াতাড়ি করে রান্না টাড়ি করে একটু ফ্রেশ হবো, মানে স্নান টান করবো, এসে শুধু হাত মুখ ধুয়েছি, স্নান টান কিছু করিনি। তো মুখ চোখের অবস্থা দেখো কী হয়ে গেছে আজকে। তো আজকে গেছিলাম ঠিকই, কিন্তু সেরকম একটা মনও ভালো নেই মান। তো চলো এখনকার মতো রান্নাবাড়ি করে নিই, আর আজকের ব্লগটা এখনও এডিটই করিনি, তো তোমাদের কাছে দেবো কী করে, এডিট করা টাইমই পাইনি, কালকে হোক একটু করে রেখেছিলাম। দেখি চিকেনটা কার সাথে বসিয়ে দিলাম, তো এটা হয়ে গেলে মাছটা তো ভেজে দিয়ে দিয়েছি, চিকেনটা কষানো হয়ে গেলেই তোমার রুটি করবো, হয়ে যাবে।